নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা। আজকে নতুন একটা রান্না নিয়ে এসেছি। আজকে আমি ডিমের ভাপা রান্না করব। 2 চামচ সর্ষে পাউডার নিয়েছি। এখানে আমি সানরাইজের সর্ষে পাউডার ব্যবহার করেছি। একটু নুন দিয়ে সর্ষেটা একটু ভিজিয়ে রাখলাম। ততক্ষণে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার ডিমগুলোর মাঝখানে একটু কেটে কেটে নিচ্ছি, যাতে ডিমের ভেতরে মশলাটা ঢোকে। সেটা আমি ভিজে এসছে, এর মধ্যে আমি 2 চামচ পোস্ত বাটা দিলাম। এবার 1 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম, 2 চামচ সর্ষে তেল দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। ভালো করে মিশিয়ে এর মধ্যে 1 চামচ টক দই দিলাম, দিয়ে এটা মশলাটা ভালো করে মাখতে হবে। এবার ডিমের ওপর আমি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার মিক্স করতে হবে। এখানে আমি স্টিমারে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, নিয়ে এবার কৌটোটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এখন কৌটোটা আটকে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে 20 মিনিট এটা রাখতে হবে। 20 মিনিট পর এই যে আমার ওপরে তেল ভেসে উঠেছে, এটা হয়ে গেছে আমার ডিম ভাপা। এটা কড়াইতেও করা যায়, আমি মোমো মেকারে করেছি। গরম ভাতের সঙ্গে এটি খুবই ভালো লাগে খেতে, আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে আসি অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।